ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রিয়াস, আর এই নিয়েই প্রশাসনিক বৈঠক হচ্ছে বিভিন্ন ব্লকে ব্লকে। এরকমই মুর্শিদাবাদের সুতি এক নম্বর ব্লকে, সেখানে বিডিও অফিসে আয়োজন করা হলো বিশেষ বৈঠকের। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী আখরুজ্জামান। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি ফোনে রয়েছে আমাদের প্রতিনিধি পলাশ সিংহ। পলাশ, বৈঠকে মূলত কি নিয়ে আলোচনা হয়? দেখো, মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে এবং বিভিন্ন ব্লকে ইয়াস মোকাবিলায় বিভিন্ন বৈঠক চলছে প্রশাসনিক দপ্তরে। আজকে মুর্শিদাবাদ জেলার সুতি এক নম্বর ব্লকে ইয়াস মোকাবিলায় এক বৈঠক অনুষ্ঠিত হয় আজকে, যে এই বৈঠকে মূলত আলোচনা হয় যে ইয়াস মোকাবিলা কিভাবে করতে হবে, কিভাবে প্রস্তুত থাকতে হবে তাদেরকে। এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী জেলার আখরুজ্জামান, সুতির বিধায়ক ইমানি বিশ্বাস সহ সুতি এক নম্বর ব্লকের পলাশ। মূলত দেখো, তোমার যে এলাকা নদীমাতৃক একটা এলাকা, এবং সেখানে কিন্তু পদ্মা এবং গঙ্গা দুটোরই সহাবস্থান। তো নিয়ম হিসাবে কিন্তু নদীধারে যে সমস্ত মানুষজনগুলো ছিলেন তাদেরকে উঁচু কোনো স্থানে নিয়ে যাওয়ার যে ব্যবস্থা, এবং তার সঙ্গে স্কুলগুলোতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা রাজ্য সরকার বলেছে, তো সেই বিষয় নিয়ে কতটা ব্যবস্থা করা হচ্ছে তোমার এলাকায়? দেখো, আজকে মূলত এই জন্যই বৈঠক ছিল এবং মন্ত্রী সহ এলাকার স্থানীয় বিধায়ক উপস্থিত ছিল, যে গঙ্গা তীরবর্তী অঞ্চলে যে সমস্ত মানুষ বসবাস করে তাদেরকে নির্বিঘ্নে স্থানে তাদেরকে নিয়ে যেতে হবে, এবং তাদের এবং একটা টিম প্রস্তুত থাকবে যে যদি কারো কোনো ক্ষয়ক্ষতি হয় ঘটনাস্থলে তারা সঙ্গে সঙ্গে পৌঁছাবে এবং তাদেরকে সেই স্থান থেকে নির্বিঘ্নে স্থানে তাদেরকে নিয়ে যাওয়া হবে বলে এই ধরনেরই আলোচনা হয় এই বৈঠকে। আচ্ছা, ঝড় আসার মধ্যে মানুষের মধ্যে তোমার এলাকায় কতটা আতঙ্ক রয়েছে, কিরকম দেখতে পাচ্ছ তুমি? আমফানের মানুষ এখন অব্দি ভুলতে পারেনি, আমফানের যে ক্ষয়ক্ষতি হয়েছিল তার উপর একটা করোনা পরিস্থিতি চলছে এখন পর্যন্ত, তার মধ্যে ইয়াস ঘূর্ণিঝড় মানুষের মধ্যে আতঙ্ক তো একটা কাজ করছে, এবং এই আতঙ্ক থেকে কিভাবে রেহাই পাবে মানুষ, বিশেষ করে গঙ্গা তীরবর্তী অঞ্চলে মানুষগুলি, সেগুলো নিয়ে চিন্তা করছে এবং প্রশাসনিক দপ্তরে প্রশাসন কিন্তু আলোচনায় লিপ্ত হচ্ছে। মূলত তোমার এলাকা দেখো ভাঙন কবলিত একটা এলাকা রয়েছে, সেখানে তো বেশ কিছু জায়গায় ভাঙনও হওয়ার সম্ভাবনা রয়েছে, ইতিমধ্যে শুরুও হয়েছে। সেই সমস্ত এলাকায় ইতিমধ্যেই আমরা দেখেছিলাম যে মুর্শিদাবাদ জেলার ডিএম তিনিও পরিদর্শন করেছে। সেই সমস্ত এলাকায় মূলত এখন পরিস্থিতিটা ঠিক কিরকম? ঝড় আসছে, তার মধ্যে মানুষের সেই এলাকার মানুষজনের মধ্যে কতটা ভীত সন্ত্রস্ত অবস্থা রয়েছে, কি দেখেছো সেখানকার ছবিটা? দেখো, মুর্শিদাবাদ জেলার শামসেরগঞ্জে বিগত কয়েক বছরে যে ভাঙন দেখা দিয়েছিল তাতে নিঃস্ব হয়ে গিয়েছিল, ভিটে মাঠে হারিয়েছে অনেক কেউ, তার উপরে বিভিন্ন সময়তে বর্ষার দুর্যোগ, ঘূর্ণিঝড়ের দুর্যোগ, এবং হাওয়া অফিস যা জানাচ্ছে যে ইয়াসের গতিবেগ থাকবে কিন্তু ঘন্টায় 160 থেকে 70 কিলোমিটার। সেই যে গঙ্গা তীরবর্তী যে অঞ্চলের মানুষগুলো তারা আতঙ্কিত হয়ে রয়েছে, গঙ্গা ভাঙন এলাকাতে মানুষ রীতিমতো নিঃস্ব হয়ে গিয়েছে, তাদের বাড়িঘর হারিয়েছে, এই মুহূর্তে তারা অনেকে খোলা আকাশের নিচে বসবাস করছে, কিন্তু এইবার ইয়াস ঘূর্ণিঝড় আসার পরে তারা কোথায় গিয়ে আশ্রয় নিবে, তারা প্রশাসনিক দপ্তরের কাছে গিয়েছে এবং প্রশাসন তাদেরকে সমস্ত রকম ভাবে সাহায্য করে বলে আশ্বস্ত করেছে। ধন্যবাদ পলাশ, এবং আমাদের সঙ্গে সরাসরি এই মুহূর্তে পলাশ ছিল এবং সে জানালো বিস্তারিতভাবে বৈঠক কিরকম হয়েছে, কিভাবে ইয়াস মোকাবেলায় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।